বন্ধুরা, এখন তো আইপিএল চলছে, আর মনে হয় সারা পৃথিবীর মানুষ অধৈর্য হয়ে অপেক্ষা করে এই খেলা দেখার জন্য। কিন্তু বন্ধুরা, এই খেলার মাঝেও অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা পুরো খেলার বদনাম করে দেয়। যেমন বন্ধুরা, 2008 সালে যখন প্রথম আইপিএল খেলা শুরু হয়, তখন নিজের এক্স বয়ফ্রেন্ড নেস ওয়াদির সাথে যুক্ত হয়ে প্রীতি জিন্টা কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছিলেন। কিন্তু তারপর থেকেই তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। 2014 সালে আইপিএল খেলা হওয়ার সময় প্রীতি জিন্টা নেসের বিরুদ্ধে পুলিশে একটি কমপ্লেন জারি করেন, যেখানে তিনি বলেছিলেন যে নেস তাকে মারার চেষ্টা করেছে। তারপর দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, আর এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই সমালোচনা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।